এই মুহূর্তে আমাদেরই মাহেশ অঞ্চলে মুন অপটিক্যালের ভেতরে দাঁড়িয়ে রয়েছে অমরেশ, আমার কাছে রয়েছে। আমরা একসাথে ব্যাডমিন্টনও খেলেছি, ও একটি অপটিক্যালের দোকান চালায়, বুঝতেই পারছেন দোকান চালানো মানে সব প্রোডাক্টের উপরে প্রফিট হয় তবে না দোকানটা চলবে। তো ভাবনা মুখের থেকে একটাই অফার যে কিছু পার্সেন্টেজ সরিয়ে রাখবেন, যাই ও টাকা দেবে 20% আমরা ভাবনা মুখের জন্য রাখবো, আর 80% একজন মায়ের হাতে পেনশন তুলে দেবো। তা ওনাকে জিজ্ঞেস করে নেবো প্রফিটের কত পার্সেন্ট উনি সরিয়ে রাখতে পারবেন। মাসের শেষে যেদিন উনি অ্যানাউন্সমেন্ট করবেন সেদিন এসে আবার খবর করব। অমরেশকে আগে ধন্যবাদ দিয়ে দিই ভাবনা মুখের পক্ষ থেকে, যে আইডিয়াটা শুনেই ও হ্যাঁ বলেছে। অমরেশ একদম তোমার মুখ থেকে বলে দাও প্রফিটের কত পার্সেন্ট সরিয়ে রাখা যাবে। প্রফিটের 10% সরিয়ে রাখা যাবে, কেন এখানে তো প্রফিটটা খুবই কমে চলতে হয় আমাদের, সেই হিসাবে 10-এর বেশি দেওয়া একটু কষ্টকর। ভবিষ্যতে বেশি কিছু করতে পারি তখন করা যাবে একটু বেশি। এবং ভাবনা মুখের পক্ষ থেকে এতটা তো বলাই যায় যে এই অ্যানাউন্সমেন্টের পর নিশ্চয়ই সেল বাড়বে, বাড়া উচিত এবং আলাদাভাবে কিছু দিতে পারবো আমি আরো। হ্যাঁ, তো এইটা কোনো সব অফিসিয়ালি থাকবে, এই জন্যে বলছি যে সোশ্যাল ক্যাপিটাল। আজকে প্রফিট মানে হচ্ছে একজনের পেট চালায়, অনেকে প্রফিটটাকে ভুলভাবে ব্যাখ্যা করেন। প্রফিট মানে কারোর পেট চলে, কারোর দোকানের ভাড়া দিতে হয়, ইলেকট্রিসিটি দিতে হয়, তার সঙ্গে যদি প্রফিটের একটা লাভ্যাংশ সোশ্যাল ক্যাপিটালে ট্রান্সফার হয় তাহলে আমাদের দেশে সব কটা ছোটো দোকান ভবিষ্যতের ভারতবর্ষ গড়তে পারবে। অ্যামাউন্টটা যখন বিরাট হবে, যে শ্রীরামপুরের 5,000 দোকান এই টাকাটা দিতে পারছেন, তখন তারা ইন্ডাস্ট্রি খুলতে পারবেন, আর সবকটা দোকান থেকে মায়েরা রেজিস্টার করতে পারবেন মাসে খবরের কাগজ বা 30 টাকা দিয়ে। ভারতবর্ষের ভবিষ্যৎ বিজনেসম্যানদের হাত দিয়ে অনেকটা বদলাতে পারে। আজকের মতন এতটাই, ভাবনা মুখে দেখুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ও ভালো লাগলে ইউটিউবে কমেন্ট করুন, তবে আমরা এগোবো। ধন্যবাদ। রেলওয়ে স্টেশনে এসে আমরা চা খাই, এমন প্রচুর স্টেশন আছে। এটা রিষড়া রেলওয়ে স্টেশন, চায়ের দোকানে, নামটা দাদা শ্রীকান্ত কোলে। শ্রীকান্তবাবুর সঙ্গে এক্ষুনি কথা হলো, যাকে নিয়ে কথা হলো সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ভাবনা মুখে শান্তনু অধিকারী, যে পার কাপ চা থেকে 25 পয়সা উনি সরিয়ে রাখবেন।